হ্যালো প্রোগ্রামার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের ইউনিয়নের বেসিক সম্পর্কে ধারণা দিয়েছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউনিয়নের সাইজ বের করতে হয়। সরাসরি আমি আপনাদের কোড ব্লকসে নিয়ে যাচ্ছি। গত লেকচার ভিডিওটিতে যে প্রোগ্রামটা করেছিলাম সেই প্রোগ্রামটা এখানে ওপেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা গত লেকচার ভিডিওটি দেখেননি, দয়া করে সেই ভিডিওটি দেখার পর এই ভিডিওতে চলে আসবেন। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা ইউনিয়ন তৈরি করে রেখেছিলাম, তারপর মেইন ফাংশন থেকে সেই ইউনিয়নটাকে ব্যবহার করেছিলাম। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি যা যা আছে মেইন ফাংশনের মধ্যে সবকিছু রিমুভ করে দিচ্ছি, এক্সেপ্ট গেট ক্যারেক্টারটা রাখবো। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইউনিয়ন তৈরি করেছি। এবার আমি আরও কিছু ইউনিয়ন তৈরি করব, যেটা বলেছিলাম যে ইউনিয়নের সবগুলো মেম্বারই সিঙ্গেল মেমোরি লোকেশন কী করে শেয়ার করে। তো আরও কিছু ইউনিয়ন তৈরি করে নিই যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। ফর এক্সাম্পল, এই ইউনিয়নের নাম দিচ্ছি টেস্ট 1, ইউনিয়নের নাম দিচ্ছি টেস্ট 2, এই ইউনিয়নে আমি রাখতেছি ক্যারেক্টার CH নামে একটা ভেরিয়েবল, আর একটা রাখতেছি ইন্টিজার টি নামে একটা ভেরিয়েবল। ওকে, যে কোনো নাম দিতে পারেন, এখানে অবশ্যই সমস্যা নাই, ইন্টিজার X নামিয়ে দিচ্ছি। তারপর আরেকটা ইউনিয়ন তৈরি করব নিচে, লক্ষ্য রাখবেন আপনারা, ইউনিয়ন টেস্ট 3 নামে। তারপর আমি যেটা করবো, একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল স্ট্রিং ডিক্লেয়ার করে নিব এখানে, নেম 20, এবং এখানে এসে ফর এক্সাম্পল আমি ডবল টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, D। ওকে, তাহলে আমরা তিনটা ইউনিয়ন তৈরি করেছি টেস্ট 1, টেস্ট 2 এবং টেস্ট 3 নামে। তো আমি আপনাদের বলেছিলাম যে একটা ইউনিয়নের যখনই আমরা ভেরিয়েবল তৈরি করব, সে ফর এক্সাম্পল এই টেস্ট 1-এর জন্য মেমোরি সাইজ কত হবে, যেটা সবচেয়ে বেশি মেমোরিতে জায়গা নেবে যে ভেরিয়েবল, তার সাইজ অনুযায়ী কী হবে এই ইউনিয়নের সাইজ হবে। তো এখানে দুইটার সাইজই 4 বাইট, সো 8 এই ইউনিয়নের সাইজ হবে 4 বাইটস। আবার টেস্ট 2-এর দেখুন যে মেম্বারগুলো আছে, ক্যারেক্টার আমরা জানি 1 বাইট জায়গা নেবে, ইন্টিজার 4 বাইট জায়গা নেবে, সুতরাং এই টেস্ট 2-এর জন্য 4 বাইট হচ্ছে মেমোরি সাইজ। তারপর টেস্ট 3-তে লক্ষ্য রাখুন, এখানে ডবল আমরা জানি 8 বাইট জায়গা নেয়। আবার এখানে নেম, যেটা ক্যারেক্টার টাইপের একটা এরে ডিক্লেয়ার করেছি আমরা, তার জন্য এখানে আমরা জানি কতগুলো ক্যারেক্টার আছে, 20টি ক্যারেক্টার আছে, তো এটার জন্য সাইজ হবে 20, নিচে আছে 8, তাহলে 20 আর 8-এর মধ্যে বড় নিশ্চয়ই 20, তাহলে এইখানে টেস্ট 3-এর সাইজ হবে 20। তো আমরা সেটা চেক করে নিতে পারি চাইলে প্রিন্টএফের মাধ্যমে। সে ফর এক্সাম্পল, সাইজ অফ টেস্ট 1 ইকুয়াল %D নিউ লাইন। ওকে, তাহলে সাইজ অফ যে অপারেটার ব্যবহার সেটা আমি অলরেডি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো আমি যে ইউনিয়নের সাইজ দেখতে চাচ্ছি সেই ইউনিয়নের নামটা ভিতরে দিয়ে দিলাম সাইজ অফ এর মধ্যে, এরকম Ctrl D চেপে আমি কপি পেস্ট করে নিলাম টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, এখানে টেস্ট 2 দিচ্ছি এবং এখানে টেস্ট 3 দিচ্ছি। তো কোডটা রান করে দেখাচ্ছি আপনাদের। রাইট, তো এখানে একটা এরর দেখাচ্ছে, এররটা আমি সলভ করতেছি, কোনো সমস্যা নাই। রাইট, তো এখানে আমি যে ভুলটা করেছি আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝতে পেরেছেন, আমি যে ইউনিয়নগুলো তৈরি করেছি তার জন্য কোনো ভেরিয়েবল তৈরি করি নাই। রাইট, সো সেই ভেরিয়েবলের মাধ্যমেই তো আমাদের সাইজটা বের করতে হবে সেই ইউনিয়নগুলোর। তো আমি যেটা করবো এখানে, ইউনিয়নের সেই ইউনিয়নগুলোর জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। প্রথমে টেস্ট 1-এর জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম T1, Ctrl D চেপে আমি কপি পেস্ট করে নিলাম। এখানে যেটা করব, আমি টেস্ট 2-এর জন্য একটা ভেরিয়েবল তৈরি করব, টেস্ট 3-এর জন্য ভেরিয়েবল তৈরি করব, প্রত্যেকের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। এবার এই ভেরিয়েবলগুলোর মাধ্যমে আমরা কি করব, টেস্ট 1-এর সাইজ, তারপর T2-এর মাধ্যমে টেস্ট 2-এর সাইজ, T3-এর মাধ্যমে টেস্ট 3-এর সাইজ আমরা বের করতে পারবো। ওকে, সো সাইজ অফ আমি এখানে T1, সাইজ অফ T2, সাইজ অফ T3 দিয়ে দিচ্ছি, এখানে T1, T2, T3 দিয়ে দিচ্ছি। ওকে, সো কোডটা রান করে দেখি আমরা, যেহেতু T1 রিপ্রেজেন্ট করতেছে টেস্ট 1-কে, T2 রিপ্রেজেন্ট করতেছে টেস্ট 2-কে, T3 রিপ্রেজেন্ট করতেছে টেস্ট 3-কে। ওকে, সো এদের মাধ্যমে আমি সাইজটা এবার বের করে নিচ্ছি। লক্ষ্য রাখুন 4 4 24 দেখাচ্ছে, যেমনটা বলেছিলাম যে এটা নেবে 4 বাইট জায়গা, টেস্ট 2-এর জন্য হবে 4 বাইট, যেহেতু এখানে ইন্টিজার বড়। তারপর এখানে 20 বাইট জায়গা নেবে ক্যারেক্টার টাইপ, ডবল নেবে 8 বাইট, তাহলে অবশ্যই বড়টার সাইজ অনুযায়ী হবে এই স্ট্রাকচারের সাইজ। তো এখানে দেখতে পাচ্ছেন 20 বাইট দেখিয়েছিল। তো আশা করি কীভাবে ইউনিয়নের মেমোরি সাইজ বের করতে সেটা আপনারা জানেন। আপনারা চাইলে এখানে একটা কাজ করে নিতে পারেন, স্ট্রাকচারের জন্য মেমোরি সাইজটাও একটু চেক করে নিতে পারেন চাইলে। সে ফর এক্সাম্পল টেস্ট 4 নামে একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি এবং স্ট্রাকচারের মধ্যে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, X, Y, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তাহলে স্ট্রাকচারের মেমোরি সাইজ হবে সবগুলো মেমোরি সাইজের, সবগুলো ভেরিয়েবলের বা মেম্বারের মেমোরি সাইজের সমষ্টি। ওকে, সো এখানে 4 বাইট 4 বাইট, 8 বাইট প্লাস 1 বাইট, 9 বাইট হওয়ার কথা, আমরা সেটা হয় কিনা চেক করে নিই। অবশ্যই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে স্ট্রাকচারের জন্য, টেস্ট 4,
এবার আমরা এই T4 এর মেমোরি সাইজটা দেখে নেই। T4 পারফেক্ট, দেখলে এখানে 12 বাইট দেখাচ্ছে, কারণটা কি সেটা আমাদের খুঁজে নিতে হবে। টেস্ট 4 এর জন্য সাইজটা 12 বাইট দেখাচ্ছে, টেস্ট 4 T4, সো 4 বাইট, 4 বাইট 8 বাইট এন্ড 19 বাইট হওয়ার কথা, বাট এখানে কিন্তু 12 বাইট দেখাচ্ছে। দ্যাটস এ গুড কোয়েশ্চেন, আমরা এখান থেকে এটা সরিয়ে দিলাম। এবার যদি কোডটা রান করি 8 বাইট দেখাচ্ছে, ওকে, সো ক্যারেক্টারটা এখানে 4 বাইট নিচ্ছে। আচ্ছা আমরা আরেকটা দেই, জাস্ট নিজে নিজে একটু টেস্ট করে দেখাটা হচ্ছে বেটার, আমি আগে কখনো টেস্ট করি নাই, জাস্ট হঠাৎ করে মনে হলো যে স্ট্রাকচারের মেমোরি সাইজটা একটু চেক করি আমি। সো 8 8, এইখানে 4 4 8, 8 এবং 8 হচ্ছে 16 বাইট মেমোরি জায়গা নিচ্ছে, বাট ক্যারেক্টার তো 1 বাইট জায়গা নেওয়ার কথা, সো 4 4 8 1 9 হওয়ার কথা, বাট সেক্ষেত্রে কেন 12 দেখিয়েছিল সেটা খুঁজে বের করতে হবে। সেই কাজটা আমি আপনাদেরই দিচ্ছি, আমি নিজেও একবার চেক করে নেব কেন এরকম হলো। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাওয়ার আগে আরেকটা কাজ করে নিতে পারি, আমি ক্যারেক্টার টাইপের একটা এরে ডিক্লেয়ার করে দেখতে পারি এখানে কী অবস্থা। ক্যারেক্টার নেম 20, তাহলে যেটা হওয়ার কথা এখানে আমরা যে জানি যে এখানে ক্যারেক্টার টাইপের এটা 20 বাইট জায়গা নেওয়ার কথা এবং এখানে 8 বাইট, সো 20 অ্যান্ড 8 হবে 28 বাইট। ওকে, এক্স্যাক্টলি এই ক্ষেত্রে তো আবার ঠিকই আছে। ওকে, এক্সাম্পল আবার চেক করে নিই, আবার এখানে 12 বাইট দেখা যাচ্ছে, সো ক্যারেক্টার এখানে নিশ্চয়ই কোনো একটা বিষয় আছে, সেটা খুঁজে বের করতে হবে, রাইট? তো স্ট্রাকচার ক্ষেত্রে এটাই মনে রাখবেন, স্ট্রাকচারের মেমোরি সাইজটা হবে সবগুলো মেম্বারের মেমোরি সাইজের যোগফল। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।